বেশ অনেকদিন পর হচ্ছে ডেইলি শো উইথ ফখরুলের আরেকটা ট্রায়াল সেশন বসাইলাম আমরা এখানে, ডেইলি শো উইথ ফখরুল সুপ্রিম কোর্টে। তো আজকের যে মামলার আমরা রায় দিব, ইয়ে আছে এখানে যে কি বিচারকের হাতুড়ি, হ্যাঁ এটা আছে, সব কিছুই আছে। এই বিচারকের এই হাতুড়ি আমার কাছে আছে মনে হয় 2012 সাল থেকে, 2012 সাল থেকে আমি জিনিসটা আমার বাসায় রাখি একটা এই শো পিসের মতো, কিন্তু আমি রাখিটা। আর আমার কাছে মনে হয় যে ন্যায় বিচার জিনিসটা একটা মানুষের সবচাইতে ফান্ডামেন্টাল রাইট, সবচাইতে ফান্ডামেন্টাল, সবচাইতে মৌলিক এবং সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে মানবিক একটা মানুষের এই পৃথিবীতে একটা মানুষের চাওয়া হচ্ছে একটা ন্যায় বিচার পাওয়া। সো আই রিগার্ড হাইলি ন্যায় বিচার জিনিসটাকে। তো আজকে আমরা যেই রায় দিতে বসছি, যেই মামলা হচ্ছে পর্যালোচনা করতে বসছি, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজতম মামলাগুলোর একটা, কিন্তু তাও আমাদেরকে সুপ্রিম কোর্ট বসে রায় দিতে হচ্ছে, কারণ বাংলাদেশের তো মনে করেন যে বোঝেন নাই, একেবারে অবভিয়াস টবভিয়াস বলে কোনো বস্তু নাই, একদম খেয়ে দিবে শটান করে পৃথিবীর সবচেয়ে। গতকালকে দেখলেন না ওই যে কী জানি বলে টিপ্পর্সস্কেন বলছে, ওইটার জন্য হইতেছে অপরাধ বিজ্ঞানী বিষয়ের এক্সপার্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা টিপ্পর্সস্কেন এটার জবাবে উনি ধারা বের করছে যে তাকে হইতে লিঙ্গ প্রদর্শন করার ধারায় তাকে হইতেছে গ্রেফতার করতে হবে, 1 বছর 2 বছর জেলে ভরে রাখতে লিঙ্গ প্রদর্শন ধারায়। কী অপরাধ সে বলছে টিপ্পর্সস্কেন, যদি বিশ্বাস না হয় গতকালকের এপিসোডটা দেখে, অবিশ্বাস্য মনে হইতে পারে বাঙালির কাজ বা অবিশ্বাস্য মনে হইতেই পারে, অসভ্যতা যে কোন পর্যায়ে আছে আমরা কোন প্রস্তুর যুগে আসি, সো এইসব কারণে যত অবভিয়াসই হোক আমাকে যে সুপ্রিম কোর্ট বসায় অর্ডার মানে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখেন, আমি এখন রায় আসবে। এই নাও ঘটনা কি, যদি কেউ না জেনে থাকেন সামহাউ, মুন্সিগঞ্জ সদর উপজেলার বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হৃদয়চন্দ্র মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে পুলিশ ধরে নিয়ে গেছে। আচ্ছা, একটা স্কুলের শিক্ষককে, আমাদের দেশে তো শিক্ষকদেরকে সম্মানের জায়গায় রাখা হয়, একটা স্কুলের শিক্ষককে এসে পুলিশ ধরে গ্রেফতার করে জেলে নিয়ে গেছে, নিশ্চয়ই খুন ধর্ষণ কিছু একটা তো অবশ্যই উনি করছে। হ্যাঁ, কারণ কাউকে গ্রেফতার করতে হলে তো ওয়ারেন্ট থাকতে হয়, তারপর আপনার মানে গ্রেফতার করতে হলে মানে এরকম অবস্থায় থাকতে হবে যে তাকে ইমিডিয়েটলি গ্রেফতার করতে হবে, করা দরকার, সেই রকম কোনো অপরাধ করছে, ফৌজদারি অপরাধ হবে এরকম কিছু, মানে খুব সিরিয়াস ব্যাপার, এসে ধরে গ্রেফতার করে নিয়ে গেছে। সো ধারণা করতে পারি আমরা যে কোনো খুন ধর্ষণ কিছু একটার সাথে জড়িত আছে হৃদয়চন্দ্র মণ্ডল ভদ্রলোক। ওকে, না সরি আমি ভুল বলতেছি, আসলে এরকম কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে যে উনি ক্লাসের মধ্যে কিছু কথা বলছেন, কিছু স্পিচ প্র্যাকটিস করে ফেলছেন, বাংলাদেশে ফ্রি স্পিচ যেই দেশে নেই দেশে গেছে ফ্রি স্পিচ প্র্যাকটিস করতে ভদ্রলোক, তার উপরে আবার ধর্ম নিয়ে গেছে ফ্রি স্পিচ প্র্যাকটিস করতে যেই দেশের হইতেছে, মোটামুটি সকলেই হচ্ছে বাটপার চোর বাটপার, কিন্তু ধর্মের বেলায় বেশ টনটনে তাদের হইতেছে অনুভূতি। ওকে, বাংলাদেশে বাঙালির অনাদিকালের সেই ইস্যু ধর্মানুভূতিতে আঘাত করছে। আচ্ছা, তো ধর্মানুভূতিতে আঘাত করছে কী বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অশ্লীল কুশ্লীল ভাষায় নিশ্চয়ই কিছু বলছে, বা আল্লাহকে নিয়ে অশ্লীল কুশ্লীল ভাষায় কিছু নিশ্চয়ই বলছে, খুবই নোংরা কিছু, একবারে সে ধরে নিয়ে গেছে যেহেতু ইমিডিয়েটলি একেবারে মারাত্মক অবস্থা, এমন কিছু হবে নিশ্চয়ই, ও না এমন কিছু না, আসলে উনি কিছুই বলে নাই, আসলে তাও কেন ধরে নিয়ে গেছে কারণ হয়েছে এটা সোনার বাংলা। ওকে, না উনি কী বলছেন প্রত্যেকটা জিনিস আমরা একটা একটা করে ব্রেকডাউন করবো, পয়েন্ট বাই পয়েন্ট ব্রেকডাউন করবো করে, কারণ রায় দিতে বসছি না, সো আমাদেরকে তো অ্যাপ্রোচ করতে হবে একেবারে খুবই গ্রেনুলার লেভেলে আমাদেরকে যাইতে হবে, গিয়ে জিনিসটাকে ইয়ে করতে হবে, সো সেটা আমরা যাবো, আমরা গ্রেনুলার লেভেলে যাবো। তার আগে হচ্ছে একটু ইয়ে করে নিই, একটু বাস্তবতাটা আলোচনা করে নিই, যে উনি যে কথাগুলো বলছেন একটু ভুল কথা বলেন নাই, সেখানে তো আসতেছি, এগুলো ব্রেকডাউন করে আলোচনা করবো। নট এ সিঙ্গেল ওয়ার্ড ডিড হি সে যেখানে ভুল কিছু আছে, একটা সিঙ্গেল ওয়ার্ডও ভুল কিছু বলেন নাই, এবং উনি উস্কানিমূলক একটা কথা বলেন নাই, দুইটা লাইন উস্কানিমূলক হিসেবে আপনি ফেলতে পারেন, উস্কানিমূলক বাঙালির তো উস্কানি দেওয়ার জন্য কোনো, আপনি ধরেন যে তাদের কথার সাথে কথা না মিললেই তারা উস্কানি পেয়ে যায়। ওকে, সো ইফ ইউ ট্রাই হার্ড দুইটা জিনিস পাইতে পারেন, দুইটা লাইন উস্কানিমূলক পাইতে পারেন, তাও তেমন কিছুই না। আচ্ছা, এগুলো তো দেখাবো লাস্টে আলোচনার তুলে আনবো। তো ওনাকে ধরে নিয়ে গেছে পুলিশ, তো সেটা যদি হয় সোনার বাংলার স্ট্যান্ডার্ড, সোনার বাঙালির স্ট্যান্ডার্ড যদি হয় এইটা, তাইলে যে ওয়াজের মধ্যে হুজুররা যা বলে বেড়ায় সকল ওয়াজে, তো সবগুলো এগুলো এর ভেতরে থাকার কথা, জেল হাজতের মধ্যে 14 শিকের মধ্যে থাকার কথা হুজুরগুলা, ওনারা আছে, ভদ্রলোক একটা অসত্য কথা বলে নাই, একটা মিথ্যা কথা বলে নাই, অসত্য কথা একটা মনে হয় বলছে, একটা অসত্য আনফ্যাকচুয়াল কথা একটা আর কি, আনফ্যাকচুয়াল কথা একটাও বলে নাই, N-1 আর কি একটা বলছে, উনি N-1 অসত্য কথা বলছে বলে উনি জেলের মধ্যে, বা আনফ্যাকচুয়াল কথা বলে জেলের মধ্যে। আর হুজুরগুলা এই যে বাচ্চাগুলা যে ছেলেগুলা কথাবার্তা যুক্তিগুলো দিচ্ছিল, এগুলো সব ওয়াচ থেকে পাওয়া যুক্তি, সবগুলো হুজুরদের বুলশিট শোনা, কাজী ইব্রাহিম শোনা, এবং আরেকটা কী যেন ওই যে গুম করেছিল মাঝখানে সরকার, কী জানি না ভদ্রলোকের, ওরে বাবার এই কনস্পিরেসি থিওরিয়ার বুলশিটের আখড়া, এদের কাছ থেকে পাওয়া কথাবার্তা বলাবান বলতেছিল বুলশিটগুলো আর কি, যা হোক। সো ভদ্রলোক আনফ্যাকচুয়াল কথা না বলে জেলে, ও সরি N-1 আনফ্যাকচুয়াল কথা বলে জেলে, আর ওই হুজুরগুলো এগুলো সব হইতেছে যত রকম উস্কানিমূলক কথা, যত রকম বিদ্বেষপূর্ণ কথা, যত রকম আনফ্যাকচুয়াল কথা, যত রকম মিথ্যা কথা সব বলে জেলে যায় না আর কি, জেলে জানা সরি এরা হইতেছে বীরদর্পে ঘুরে বেড়ায়। তো তাহলে বুঝতেছি আমরা কোন দেশে আছি, আমরা কিন্তু আসি ওই যে ইয়ের মগের মূল্যকে, হুজুর একটা রোধ ধরতেছে না ওনাকে ধরছে। আচ্ছা,
না হুজুরগুলোকে কেন ধরে এখন আবার চলে আসবে একজন না কাজী ইব্রাহিমকে ধরছে না কাজী ইব্রাহিমকে উনি ওনার বুলশিট বলার জন্য ধরে নাই উনি সরকার বিরোধী কি যেন খুদবার মধ্যে সরকার বিরোধী কথা বলছে এক লাইন দুলেন সাথে সাথে ধরে নিয়ে গেছে সোনার বাংলা কাকে খেলা হবে তার একটাই হইতেছে ক্রাইটেরিয়াটা আপনাদেরকে হাজারবার আলোচনা করে ব্যাখ্যা করে তথ্য প্রমাণ সহ দেখাইছি বিভিন্ন পর্বে যে বাংলাদেশে কাকে খেলা হবে এটার একটাই ক্রাইটেরিয়া সে হচ্ছে সরকারের জন্য কোনো থ্রেট কিনা সরকারের জন্য যদি থ্রেট না হয় তাহলে সরকার ডাজেন্ট বদার ক্যান নট বদার লেস সরকার তো এই যে মামুনুল হককে ধরে নিয়ে গেছে বিরোধী দলীয় এইসব কারণে সো এই লোককে ধরছে কেন এই লোককে ধরছে কারণটা খুবই ডিসপেন্সেবল খুবই ইজি টার্গেট এখন এই লোকের জন্য একটা ভাঙচুর মারামারি হবে এই হবে সেই হবে হুই হল্লা হবে সারা দেশে হুজুরা নেমে যাবে রাস্তায় এখন ধর্ম অবমাননা নিয়ে মানে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে এবং হুজুরা তো প্রচণ্ড সংখ্যাগুরু এবং প্রচণ্ড পাওয়ার তাদের গায়ে প্রচণ্ড তেল ওনাদের সো সরকার এখন হুজুরের সাথে তো কনফ্রন্টেশনে যাইতে চায় না কারণ এরা একটা ক্ষমতার প্রশ্নে একটা বড় হুমকি কিন্তু এই হুজুররা এই যে হেফাজত ইসলাম আসছে মতিঝিল দখল করে ফেলতেছে বা দুদিন পরপর হুজুররা নেমে যায় সো হুজুরদের সাথে কনফ্রন্টেশনে সরকার যাইতে চায় না তাদের রাজনৈতিক স্বার্থের জায়গা থেকে তাদের ক্ষমতা ধরে রাখার জায়গা থেকে অন্য কিছু না কারণ সরকারও কিন্তু এই ধরনের কথাবার্তার সাথে একমত এবং কি জানি বলে টিপলিদের সাথে প্রচণ্ড একমত এই সরকার আমল এরা তো প্রচণ্ড গরম থাকে এই যে গত একটা খবর দেখলাম আর একটা যে সুনামগঞ্জে হইতেছে একজন বোরকা পরা ছাত্রীকে মিয়া খলিফা বলছে তাকে কিন্তু গ্রেফতার করা হয় নাই এক ছাত্রীকে মিয়া হিজাব পরে দেখে এক ছাত্রীকে মিয়া খলিফা বলছে ওই শিক্ষককে গ্রেফতার করছে সরকার না ওকে করে নাই এগুলোর মধ্যে সরকারের প্রচণ্ড তাল আছে প্রশ্রয় আছে কিন্তু ওই যে একে আবার গ্রেফতার করছে কেন কারণ এখানে এখন হুজুরা লাফালাফি করবে সে ইচ্ছে সরকার তারা প্রত্যেকটা পদক্ষেপ ফেলে হচ্ছে নিজেদের ক্ষমতার হিসাব করে অবৈধ সরকার অবৈধভাবে ভোটে রাতের ভোটে নির্বাচিত সরকার ক্ষমতা থাকলে কী কী সমস্যা হয়তো বোঝেন নাই যে এটা হয়েছে ওয়ান অফ দোজ ব্যাগেজের মধ্যে ওয়ান অফ দোজ এই ব্যাড ইয়ে আসে আর কি অ্যাপেল পচা আপেল আসে না এটা হচ্ছে একটা পচা আপেল যে সারাক্ষণ তটস্থ থাকে কীভাবে ক্ষমতা নড়বড়ে হয়ে যায় হ্যাঁ সো এই হচ্ছে ঘটনা আচ্ছা এবার আমরা চলে আসি ইয়েকে নিয়ে ভদ্রলোক কী কী বলছে সেগুলো তো প্রথমত আমরা যেই অডিওটা খুবই লো কোয়ালিটি খুবই বাজে কোয়ালিটি শুনে কোনো আগা মাথা পাবেন না তো যে কারণে আমি প্রথমে বলে দিব কী কী বলছে আমি খুব মনোযোগ দিয়ে শুনছি আর কি বা আমি বলে দিব যে এটা বলছে তারপর আপনারা শুনলে হয়তো কিছুটা ফলো করতে পারবেন না প্রাথমিকভাবে পুরো অডিও ক্লিপ থেকে কেটে দুটো অংশ একসাথে করে যেটা দেখাবো সেটা হচ্ছে যে পোলাপান এটা রেকর্ড করতেছিল এবং ওনাকে হইতেছে ইনস্টিগেট করতেছিল ওনাকে খোঁচাইতেছিল হচ্ছে এইগুলো বলার জন্য তাহলে ওরা হিসেবে ভাইরাল করে দেবে এবং ওনাকে বিপদে ফেলতে পারবে সো দুইটা কথা খেয়াল করবেন একটা ছেলে বলবে যে ভাইরাল করে দিস আর একটা ছেলে বলতেছে রেকর্ড হইতেছে ক ক ক মানে আরও খোঁচাও নাকি এই যে প্রমাণগুলো বদমাশি করতেছে এরা ইচ্ছা করে ওনাকে দিয়ে খোঁচায় এগুলো করছে ভাইরাল করে দেওয়ার জন্য এবং ওনাকে বিপদে ফেলার জন্য ওকে সো বদমাশ পোলাপান এগুলো হ্যাঁ ছোটো পোলাপান আমরা ইউ থিঙ্ক যে এগুলো ভালো ছেলে এগুলো দুধে শিশু এগুলো দুধে শিশু এগুলো ওয়াজ শুনে শুনে ইসলাম ধর্মের আলোয় আলোকিত হয়ে বদমাশ হয়েছে আর কি সো আচ্ছা নাও নেক্সট হচ্ছে যে এবার আসি উনি কী কী কথা বলছে বিতর্কিত কথাবার্তা ওকে সো উনি বলছে যে কোরআন আসছে 1400 বছর আগে আর বিজ্ঞান আবিষ্কার হয়েছে 200 থেকে 300 বছর আগে না কথাটা কি উনি ভুল বলছে যে কোরআন আবিষ্কার হয়েছে 200 থেকে 1400 বছর আগে আর বিজ্ঞান আমি যে বললাম N-1 আনফ্যাকচুয়াল কথা বলছে এটাই সম্ভবত সেই একটা কথা যেটা আনফ্যাকচুয়াল এবং ভুল কথা বিজ্ঞান তো 200 থেকে 300 বছর আগে আবিষ্কার হয় না বিজ্ঞান আচ্ছা জায়গা সেটা নিয়ে আর বেশি কথা বলার সময়ের অপচয় সো এটা ওনার একটা বুলশিট মতামত একটা বুলশিট অপিনিয়ন একটা বুলশিট কমেন্ট বাট এখানে আপত্তিজনক কিছুই নেই এখানে ঝগড়া করার মতো মারামারি করার মতো কিছুই নেই উনি বলছে যে কিন্তু ভুল কথা বলছে আচ্ছা গেল এখানে এটা খুব বেশ নিরীহ একটা কথা সেকেন্ড দেখি কী বলছে উনি পোলাপান হচ্ছে এখন কাজী ইব্রাহিমের বুলশিট বলা শুরু করবে যে সব বিজ্ঞান যা আছে এগুলো সব হইতেছে কোরআন শরীফ থেকে আসছে হাদিস থেকে আসছে ধর্মের বই থেকে বিজ্ঞান আসছে বলাবান বলবে যে বিজ্ঞানী যে ধর্ম বিজ্ঞানীরা যে ধর্ম পুস্তক পড়ে নাই এটার কি প্রমাণ ধর্ম অনেক প্রমাণ এগুলো বিজ্ঞান অনেক এগুলো প্রমাণ আগেই ধর্ম পেয়ে গেছে এটার উত্তরে স্যার বলবেন যেগুলো আবিষ্কার হয় সেগুলাই বিজ্ঞান ধর্ম থেকে যদি আবিষ্কার হয় সেটাও বিজ্ঞান আবিষ্কার হওয়া মানে বিজ্ঞান এটা একটা বেশ প্রফাউন্ড কথা বলছেন ভদ্রলোক ভদ্রলোকে একটা কুডস খুব সুন্দর একটা থটফুল একটা প্রফাউন্ড কথা বলছে ভদ্রলোক বলছে আবিষ্কার মানে বিজ্ঞান সুতরাং ধর্ম থেকে যদি কোনো কিছু আবিষ্কার হয় সেটা বিজ্ঞানের ডেফিনেশনে চলে গেছে সুতরাং সেটাও বিজ্ঞান সেটা ধর্ম না ওনার কথা ঠিক আছে আমি আরেক জায়গায় বলবো যে ধর্ম হচ্ছে বিজ্ঞান বিশ্বাস ভিত্তিক আর বিজ্ঞান হচ্ছে প্রমাণ ভিত্তিক সুতরাং আসবে এখানে সো উনি এখানে একটা খুবই প্রফাউন্ড একটা থটফুল কথা বলছেন একটা প্রাইমারি স্কুলের টিচার একটা গ্রামের ভদ্রলোক যে এইভাবে সুন্দর করে বলতে পারছেন আবিষ্কার মানে বিজ্ঞান সুতরাং ধর্ম থেকে যদি কিছু আবিষ্কার হয় সেটা ধর্ম না সেটা বিজ্ঞান কারণ ধর্ম হচ্ছে বিশ্বাসের উপর বিজ্ঞান হচ্ছে আবিষ্কার এবং প্রমাণের উপর সো খুবই প্রফাউন্ড কথা একটা প্রাইমারি স্কুলের টিচার হিসেবে বলছে ওনাকে আরেকটা ডাবল হাততালি ইন্টারেস্টিং আর পোলাপানিগুলো যে বলদগুলো যে কী বলে বেড়াইতেছে যে ধর্ম এগুলো বিজ্ঞান নাকি সব ধর্মের বই থেকে আসছে
এই কাজী ইব্রাহিম শোনা শুনে শুনে পাঠা হয়েছে আর কি। আচ্ছা, সো এখানেও ভদ্রলোকের কোনো ইস্যু নাই, সব সুন্দর কথা বলছেন। আমি বলবো যে ধর্ম যা আছে এগুলো সবই মানুষে মানুষ বানাইছে। তারপর পোলাপানকে বলে কোনো প্রমাণ দেখাইতে পারবি তোরা, তার মানে এটা একটা বিশ্বাসের উপর আছে। কথা কিন্তু কারেক্ট, এখানে ভুল কোনো কথা বলার নাই। উনি বলছেন যে ধর্ম যে ইয়ে বানাইছে মানুষ বানায় না, এটা তো কোনো প্রমাণ নাই। পুরো জিনিসটা বিশ্বাসের উপর যে ধর্ম মানুষ বানায় নাই। আর উনি যে দাবি করছেন ধর্ম মানুষ বানাইছে, এটা কিন্তু ফ্যাকচুয়ালি লাইক ফ্যাক্টের ডেফিনেশন আর কি, ফ্যাক্টের ডেফিনেশন অনুযায়ী ওনার কথা কারেক্ট। কারণ ধর্মটা প্রত্যেকটা ধর্মই একটা মানুষ নিয়ে আসছে, একটা নবী নিয়ে আসছে, একজন ওহী নিয়ে আসছে, একটা মানুষ একটা বই নিয়ে আসছে, দাবি করতেছে যে এটা স্রষ্টা পাঠাইছে, সেটা তাওরাত যবন ইঞ্জিল কোরআন যাই হোক, ভগবত গীতা যাই হোক, কিন্তু সেটা কোনো প্রমাণ নাই। সো ফ্যাক্ট হিসেবে ধর্ম মানুষের সৃষ্টি, এবং ফ্যাক্ট হিসেবে উনি যে কথাটা বলছেন কি জানি বলছে যে কোনো প্রমাণ দেখাইতে পারবি না, তার মানে এটা একটা বিশ্বাসের উপর টিকে আছে, এটা একটা কারেক্ট কথা, একেবারে ফ্যাকচুয়াল কথা বলছেন উনি। এখানে গরম হয়ে গেলে কোনো লাভ নাই, ধর্ম একটা বিশ্বাসের জায়গা। আমরা সবাই ধর্ম, আমরা সবাই আমাদের নাজুকতার জায়গা থেকে ধর্মে বিশ্বাস করি, রাইট? আমরা সবাই আমাদের, দেখেন পৃথিবীতে ধর্মের বিশ্বাসী মানুষের সংখ্যা কমতেছে কেন? কারণ পৃথিবীতে মানুষ এত ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, এত মানুষের আগে যখন বনে বাতারা থাকতো মানুষ যত নাজুক বেশি ছিল তত হইতেছে, স্রষ্টাকে সার্চ করতো, অন্ধকার দেখলে ভয় পাইতো, ওরা ভাবতো যে সামথিং বিয়ন্ড কিছু একটা আছে, বিয়ন্ড একটা পাওয়ার আছে, সুপার ন্যাচারাল পাওয়ার আছে। মানুষ যখন হইতেছে প্রকৃতি থেকে এখন বাসা বাড়ির মধ্যে থাকে, বন জঙ্গলে থাকে না, বনের প্রাণীদের সাথে ফাইট করা লাগে না, এখন মোটামুটি মানুষ একেবারে অমনিপোটেন্ট হয়ে গেছে আর কি, সকল প্রয়োজন নিজেদের, সেই নাজুক অবস্থা আর কি নাই। সো মানুষের নাজুকতা যত আমার এখনও, আপনি যত আপনার লাইফে যত আরাম আয়াস থাকবে, আপনি ধর্ম বিশ্বাস তত কমে আসবে, আপনি যতই বিপদে আপদে পড়বেন তত স্রষ্টাকে স্মরণ করতে থাকবেন। সো ধর্ম জিনিসটা হইতেছে মানুষ নাজুকতার জায়গা থেকে ধর্ম জিনিসটাকে বিশ্বাস করে, সত্য কি মিথ্যে এটা কোনো প্রমাণ নাই। আমরাও বিশ্বাস করি, আমিও বিশ্বাস করি কোন জায়গা থেকে, নাজুকতা নিজেদের মানুষ হিসেবে আমাদের নাজুকতার জায়গা থেকে আমরা ধর্মে বিশ্বাস করি। ওকে, সো হ্যাঁ, এটা উনি বলছে কারেক্ট কথা, এটা একটা বিশ্বাস, এবং উনি বলছে ধর্ম মানুষ বানাইছে। ওনার কথা ফ্যাক্টের দিক থেকে বলতে গেলে এটাকে অসত্য দাবি করার সুযোগ নেই, বরং এটাই সত্য, কিন্তু আমরা বিশ্বাস করি না আর কি এই কথাটা, আমরা অন্যভাবে, ওটা একটা বিশ্বাস, ওটা ফ্যাক্ট না। ওসো উনি এখানে কারেক্ট কথা বলছে, উনি এখানেও এখন পর্যন্ত বেকুসুর খালাসের মধ্যে আছে, পড়িস না, দাঁড়া তোকে লাস্টে আবার ইউজ করবো। এখন পর্যন্ত উনি বেশ এই বান্দরগুলার হইতেছে সব, কাজী ইব্রাহিম সোনা বান্দর আর উনি ভদ্রলোকরা সুন্দর সুন্দর কথা বলতেছেন। ওকে, তারপর কী বলতেছেন যে কোনো কোনো কথা, কোনো কোনো থিওরি, এবার দেখেন এই যে কাজী ইব্রাহিম সোনা বলদগুলা কী বলতেছে, কোনো কোনো কথা, কোনো কোনো থিওরি ধর্ম থেকে বিজ্ঞানে গেছে, কোনো কোনো কথা, কোনো কোনো থিওরি নাকি ধর্ম থেকে বিজ্ঞানে, না এমন কোনো কথা, এমন কোনো থিওরি ধর্ম থেকে বিজ্ঞান আসে, কোথায় এটা সাতখানি না কোথায়, মুন্সীগঞ্জ সদর উপজেলার বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের কাছ থেকে আমাদেরকে শিখতে হবে যে বিজ্ঞান কোত্থেকে আসছে, কাজী ইব্রাহিমের কাছ থেকে শিখতে হবে আর কি। ওকে, না এগুলো সব ভুয়া কথাবার্তা বইলা বেড়াইতেছে কাজী ইব্রাহিম শুনে। সো ধর্ম থেকে বিজ্ঞানে কিছু আসে নাই, ধর্ম থেকে ও তো এখন সারি কথাই বলবো যে ধর্ম থেকে বিজ্ঞানে কোনো কিছু যায় নাই, বিজ্ঞান থেকে ধর্ম আসছে, কিন্তু ধর্ম থেকে বিজ্ঞান আসে নাই। না এটা তো আবার স্যার আনফ্যাকচুয়াল কথা বলে ফেলেন, বিজ্ঞান থেকে কেমনে ধর্ম আসবে, এটা গরম হয়ে বলে ফেলছে আর কি, বিজ্ঞান থেকে ধর্ম আসবে কীভাবে? আপনি নিজেই বললেন বা বলবেন একটু পর যে বিজ্ঞান হচ্ছে প্রমাণের ভিত্তিক বিষয় আর ধর্ম হইতেছে বিশ্বাস ভিত্তিক বিষয়, এটা কারেক্ট কথা, সুন্দর একটা কথা বলছেন। তো সেই ক্ষেত্রে তো দুইটা তো অপোজিং দুইটা রিয়েলিটির উপর দাঁড়ানো, তাহলে সেক্ষেত্রে তো ধর্ম থেকেও বিজ্ঞান আসতে পারে না, বিজ্ঞান থেকেও ধর্ম আসতে পারে না, কারণ এটার হইতেছে যে আমরা পড়ছি না ইউনিয়ন, ইউনিয়ন আরেকটা কী ছিল জানি, মানে সাপ কী বলে আরেকটা কী ছিল, একটা তো ইউনিয়ন ছিল আর একটা হচ্ছে কিছু তো ওয়ার্ড ভুইলা, মানে ধর্ম আর এই জিনিসটা এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ বিজ্ঞান আর কি। হ্যাঁ, আরে কী বলে ইউনিয়ন উল্টাটা, ইউ যে উল্টা করলে ওটাকে কী বলে, হেসি ভুলে যাক, ওইটা হচ্ছে ধর্ম আর বিজ্ঞানের ব্যাপার, তাদের মধ্যে কোনো কমন কোনো ব্যাপার স্যাপার নাই আর কি। হ্যাঁ, সো স্যার এটা আবার গরম হয়ে বলে ফেলছে ভুল কথা। নেক্সট বলতেছেন, স্যার বলতেছেন ধর্মটা হলো মানুষের অন্ধবিশ্বাস আর অথবা বিশ্বাস, অন্য এটা আবার ক্ল্যারিফাই করছেন, অন্ধবিশ্বাস অথবা বিশ্বাস, আমি তো বলি অন্ধবিশ্বাস, আমি নিজেই তো বলি ধর্ম জিনিসটা অন্ধবিশ্বাস, এই জিনিসটা আমি বিভিন্ন সময় আর্গুমেন্ট করছি ধর্ম নিয়ে যখন আলোচনা করছি, ধর্ম একটা অন্ধবিশ্বাস, পুরোপুরি অন্ধবিশ্বাস, একেবারে অন্ধবিশ্বাস শব্দটা পৃথিবীতে আবিষ্কার যদি করা হয়ে থাকে এটার অ্যাপ্লিকেশন হয়েছে ধর্মের ক্ষেত্রে 100% অ্যাপ্লিকেবল, একেবারে অ্যাপ্ট একটা ইউজ হচ্ছে অন্ধবিশ্বাস যাকে বলে, এটা হচ্ছে ধর্মের ব্যাপারে মানুষের বিশ্বাসটা। সো না এটা স্যার কথা ঠিক বলছেন, পরে উনি আবার একটু ডাইলিউট করে বলছেন অথবা বিশ্বাস, আর বিজ্ঞানটা হলো প্রমাণ, কারেক্ট কথা বলছেন স্যার। তারপর পোলাপান এই গবেটগুলো এখন বলবে স্যার ধর্মের অনেক পরিমাণে প্রমাণ আছে, না ধর্মে কোনো প্রমাণ নাই, ধর্মের কোনো প্রমাণ নাই। প্রমাণ যদি থেকে থাকে তাহলে সেটা ধর্ম না, সেটা হয়ে গেছে বিজ্ঞান। ওই যে সার্জে বলছে কথাটা, স্যারের কথাটা কারেক্ট, যদি কোনো ধর্মে প্রমাণ থেকে থাকে সেটা ধর্ম না, সেটা হয়ে গেছে বিজ্ঞান, সেটা ধর্ম না।
হ্যাঁ ওকে, সো এখানেও স্যারকে বিকজ খালাস এখন পর্যন্ত স্যারকে আসলে কোনো ধারাতেই খাইয়ে দিতে পারতেছি না। বাঙালি হলে অবশ্যই যে গতকালকে যেরকম আলোচনা করছি টিপর সুস্কেন বললে হইতেছে এটা নুনুন প্রদর্শন ধারা, এরকম করে বাঙালির মতো খাইলে অবশ্যই খাওয়া যাবে, কিন্তু আমি পারতেছি না আর কি, আমার অতটা নিচে নামতে পারতেছি না। স্যার বলতেছেন যে ধর্মটা হইলো মানুষ, এটা বললাম। তারপর স্যার বলতেছে ধর্মের সবই মানুষের লেখা, ধর্ম বলছে মুখস্থ কথা আর বিজ্ঞান বলছে প্রমাণ দেখাইয়া। অ্যাগেন কারেক্ট কথা, একদম ফ্যাকচুয়াল কথা। ধর্মের সবই মানুষের লেখা, একটা মানুষ একটা জিনিস বই নিয়ে আসছে এসে দাবি করতো সেটা স্রষ্টার কথা, সেটার কোনো তথ্য প্রমাণ নাই। তথ্য প্রমাণ ফ্যাক্ট যদি বলতো সেটা সে লিখে নিয়ে আসতো, এটাই আমাদেরকে কনক্লুড করতে হয়। কিন্তু আমরা বিশ্বাস করি যে সে এটা লিখে আনে, সো এটা একটা বিশ্বাসের জায়গা। কিন্তু ফ্যাক্টের জায়গাতে রাখলে এটা অবশ্যই ধর্ম, যিনি যে কথা বলছেন সবই মানুষের লেখা। ধর্ম বলছে স্ট্রিক্ট সেন্সে ওনার কথা কোনোটাই হইতেছে ভুল বলা যায় না, পৃথিবী যেই নিয়মে অপারেট করে আর কি। হ্যাঁ, এখন পৃথিবীর নিয়মে আপনি যদি অপারেট করতে না চান, আপনি যদি তর্ক করতে চান ইয়ের লজিকের বাইরে গিয়ে, তাহলে তো অবশ্যই ওনাকে ভরে রাখো, ওনাকে রিমান্ডে দাও এবং ডিম প্রবেশ করাও, সেটা ভিন্ন কথা। ফ্যাক্টের দিক থেকে উনি কোনো ভুল কথা এখন পর্যন্ত বলেন নাই, একটাও না, একটা দুইটা বলে ফেলছেন। স্যার বলতেছে ধর্মের অনেকগুলো প্রমাণ আছে স্যার, এই যে আসে কাজী ইব্রাহিমের ফ্যানরা, ধর্মের অনেকগুলো প্রমাণ আছে স্যার। স্যার বলতেছে কী প্রমাণ আছে, বাস্তব প্রমাণ আমাকে দেখা। মুসলিমরা যা বলছে গবেষণা করে দেখে যে এইটাই সত্যি, মুসলিমরা যেগুলো বলছে বিজ্ঞানীরা গবেষণা করতে গিয়ে দেখে ওইটাই নাকি সত্যি। হ্যাঁ ওকে, ভালো কথা। তারপর স্যার বলতেছেন যে তবে তাইলে কয়টা মুসলমান বিজ্ঞানী পৃথিবীতে দেখা, কয়টা হিন্দু দেখা, শতকরা 90 ভাগই তো খ্রিস্টান। সো এখানে আসলে আলোচনাটা হচ্ছে ধর্ম বলতে, এখানে ধর্ম বললে মিন করা হচ্ছে ইসলাম ধর্ম আর কি, বলা মানে ওইটা ওই সেন্স থেকে, ওই জায়গা থেকে উনি বলছে যে ইসলাম ধর্ম থেকে যদি সব আসবে তাহলে মুসলিম বিজ্ঞানী কটা দেখা পৃথিবীতে, সবই তো খ্রিস্টান। এবং উনি একথাও বলে যে কয়টা মুসলিম বিজ্ঞানী দেখা, কয়টা হিন্দু বিজ্ঞানী দেখা, শতকরা 90 ভাগই তো খ্রিস্টান। তার মানে কিন্তু হি হ্যাজ নাথিং অ্যাগেন্স ইসলাম ধর্ম, উনি কিন্তু বলছে উনি নিজে হিন্দু হয়ে বলতেছে যে কয়টা হিন্দু বিজ্ঞানী আছে দেখা। তার মানে উনি একটা অবজেক্টিভ জায়গা থেকে আসতেছে, উনি এমন না যে মুসলমানদেরকে চুলকানোর জন্য বলতেছে বা ইসলাম বিদ্বেষ বা মুসলিম বিদ্বেষের জায়গা থেকে বলতেছে। উনি হিন্দু হওয়া সত্ত্বেও বা ওনার নাম হিন্দু, হয়তোবা উনি ধর্মে বিশ্বাস করে না, হয়তোবা মনে হচ্ছে যে কারণে উনি হিন্দু ধর্মকেও ছাড়ে নাই, বাট উনি অবজেক্টিভ এবং উনি ওনার জায়গা থেকে ফেয়ার। সো উনি বলছে যে মুসলিম কি জানি বলে কয়টা মুসলমান বিজ্ঞানী পৃথিবীতে দেখা, কয়টা হিন্দু দেখা, শতকরা 90 ভাগই খ্রিস্টান। খ্রিস্টানরা আর বৌদ্ধরা কি একটা জায়গায় বৌদ্ধ বলছে, আমি যদি না ভুল শুনে থাকি, ভালো শোনা যায় না, এই বৌদ্ধ বললে সেটা তো ভুল হয়েছে। খ্রিস্টান আর বৌদ্ধরা কি আমার ধর্মপুস্তক পড়ে আবিষ্কার করতেছে, না, ধর্মের সবই মানুষের লেখা। ওকে, তো এখানে ওনার কথা যা বলছেন মোটামুটি সুন্দর, সঠিক, সত্য, ফ্যাকচুয়াল এবং ব্যালেন্সড। তো তাইলে এখন এইখানে ওনাকে একটা কথা সত্য বলেন নাই, একটা কথা মিথ্যা বলেন নাই, একটা কথা ইসলাম বিদ্বেষের জায়গা থেকে বলেন নাই, উনি যে কথাগুলো বলছেন এগুলো সম্পূর্ণ ফ্যাকচুয়াল কথাবার্তা। উনি কস্টিক কোনো যদি কথাবার্তা সেখানে খুঁজতে হয় সেক্ষেত্রে দুইটা কথা পাওয়া যেতে পারে, একটা হচ্ছে ধর্ম মানুষ বানাইছে সবই, ধর্ম সবই মানুষের লেখা, এই কথাগুলো, এগুলো বললে গরম হয়ে যেতে পারে, কারণ ধর্ম আমরা এখানে স্রষ্টার সাথে একটা ইকুইভ্যালেন্স হয়ে যাচ্ছে, এই জন্য যারা ধার্মিক আস্তিকেরা গরম হয়ে যাবে এই জায়গায়, কারণ আমরা বিশ্বাস করি ধর্ম স্রষ্টা বা আল্লাহর লিখা, আর উনি বলতেছেন ধর্ম মানুষের লিখা, তাহলে আল্লাহর সাথে মানুষের একটা কম্পারিজন ইকুইভ্যালেন্সের প্রশ্ন চলে আসতেছে। এই এখন নারায়তকবীর বইলা কোপাইতে হবে, কেন আল্লাহর সাথে ইকুইভ্যালেন্স হয়ে গেছে। সো এই একটা লাইন হচ্ছে পুরো আলোচনার মধ্যে যে এখানে গরম হয়ে যাওয়ার ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটি নাই আসলে, মানে ইউ নো হোয়াট আই মিন। ওকে, আর কোনো কথা সাথে গরম হয়ে যাওয়ার কোনো ক্যাপাসিটি নেই, কিন্তু গরম তো হয়েছে হয়েছে। এরা পোলাপান, এরা আবার হইতেছে নাস্তিক, জুতা মারো তালে তালে স্যারের এইগুলো বইলা স্লোগান টোগান দিয়ে ওনাকে পুলিশ এসে ধরে নিয়ে জেলে ভরে রাখছে। ওকে, সো কথা না বাড়ায় আমাদের সুপ্রিম কোর্টে রায় দিয়ে দিই। তো রায় তো মনে করেন এতক্ষণ যে আমরা ইয়ে পড়লাম, কী জানি বলে এটা কী বলে অবজারভেশন পাঠ করলাম এতক্ষণ, রায় যেহেতু দিব সুপ্রিম কোর্টের ইয়ে বজায় রেখে, টিকিট বজায় রেখে আগায়। হ্যাঁ স্যার, তখন অবজারভেশন পাঠ করলাম আমার কোর্টের, এখন কোর্টের রায় আসবে। অর্ডার 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 অর্ডার, সবাই শান্ত হয়ে বসেন, অর্ডার অর্ডার মেনটেন করেন। এখন রায় আসতেছে যে মুন্সীগঞ্জ সদর উপজেলার বিনোদপুর রায়কুমার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হৃদয়চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে আনীত অভিযোগ অপ্রমাণ হয়, ওনাকে কী জানি বলে বেকসুর খালাস ঘোষণা করা হলো। এটা হচ্ছে ডেলি শো উইথ সুপ্রিম। আবার অর্ডার অর্ডার অর্ডার, গরম হয়ে গেছে বাঙালি মুসলিম, গরম হয়ে গেছে। অর্ডার অর্ডার আবার আবার অর্ডার, সবাই সিটে বসেন, গরম হয়ে যান না। ওনাকে বেকসুর খালাস ঘোষণা করা হলো। এখন দেখেন সমস্যাটা কোন জায়গায়, যে এই মবদেরকে নিয়ে, এটা তো লাইক এমনিতে তো অসভ্য দেশ, সেটা তো আর বলে লাভ নাই, সেটা তো আর সভ্যতার আলোচনা তুললে এরা মাথা ঘুরে পড়ে মরে যাবে, মৃগী রুগীর মতো দাঁত কপা ফেনা উঠে যাবে মুখেদের।
সো ধর্ম হয়েছে একটা বিশ্বাসের জিনিস, সেটাকে তারা কোনোভাবেই ফ্যাক্টের সামনে আনতে দিবে না, লজিকের সামনে আনতে দিবে না, কোনো ধরনের ফ্যাকচুয়াল কথা লজিক্যাল কথা দিয়ে এরা ধর্মকে ডিফেন্ড করতে নারা, যাদের কথা হইতেছে ও আবার নতুন আসছে এখন কি জানি বলে ক্যারাডক্সিক্যাল সাজিত, নতুন বই পেয়েছে এরা পাওয়ার পর এখন হইতেছে এরা আরও এখন বিজ্ঞান দিয়ে ধর্মকে ডিফেন্ড করার জন্য এবং যুক্তি লজিক, প্যারাডক্সিক্যাল সাজিদের লজিক আছে না, সো এরা এখন লজিক দিয়ে হয়েছে ফাইট করা শিখে গেছে এখন ধর্মকে। এখন এই কাজী ইব্রাহিম এবং ওই ভদ্রলোকের নাম কি যে ছোটো করে চিকুন দাঁড়ি, উনি এবং কাজী ইব্রাহিম আশা এরা হইতেছে বিজ্ঞান দিয়ে ধর্মকে ফাইট করা, ধর্মকে দিয়ে বিজ্ঞানকেও ফাইট করা শিখে গেছে, আর প্যারাডক্সিক্যাল সাজিদ আশা এখন লজিক দিয়েও ধর্মকে ফাইট করা শিখে গেছে। এখন আর এই ধার্মিকদেরকে কোনোভাবেই আপনি থামাতে পারবেন না, দমাতে পারবেন না, তারা কিন্তু এখন এখন টকবকে অবস্থায় আছে এই এগুলা পড়ে আর কি, এগুলা এদেরকে পেয়ে। সো এই মবের রাজত্বে একটা জিনিস যে সবসময় বলি, দেখেন আপনি আপনার দিকে গেলে আপনিও আপনার ধর্মের দিকে গেছে বা এসে চুপ করে এগুলো করেন, এগুলো করলে কিন্তু পার পাবেন না, অসভ্য দেশে কেউ পার পায় না। আজকে এ ধরা খায় কালকে সে ধরা খায়, পশু সে ধরা খায় তসু, আজকে এই ভদ্রলোক হয়তো ধরা খেয়ে গেছেন উনি অ্যান্টি ইসলাম কথা বলার কারণে, কালকে আপনি ধরা খেয়ে যাবেন অ্যান্টি স্টেট কথা বলার কারণে, পশু আপনি ধরা খেয়ে যাবেন হচ্ছে ধরা বাপ নাই, এই কারণে তো এইসব অসভ্য দেশে কেউ থাকতে চায় না। তো একটা গল্প বলে শেষ করি, এই গল্পটা আগে আরেকদিন বলছি আরেকবার বলে শেষ করি আর কি, শিক্ষা দিই বোধহয় গল্প আর কি। উনি যাচ্ছিল আর কি এক ইয়েতে পাশ দিয়ে, এক শহরের পাশ দিয়ে, তো ওই শহরে দুধের দাম আর পানির দাম সমান। তারপর শেখ সাজিদ যিনি বন্ধু উনি বলতে খালি দুধের দাম আর পানির দাম সমান, আমি যে শহরে থাকবো খালি দুধ খাবো, দুধ খেয়ে খালি হৃষ্টপুষ্ট হবো, সোনার বাংলা আর কি, স্বর্ণের বাংলা, সোনার খুনি। পরে শেখ সাজিদ তো উনি জ্ঞানী মানুষ, উনি বলছে যে না, যে দেশে দুধের দাম আর পানির দাম সমান এই দেশে আমি থাকবো না, এই দেশে হইতেছে মগের মূলক, এটা হচ্ছে মবদের রাজত্ব। উনি চলে গেছে। তারপর আরেকদিন এই শহরে পাশ দিয়ে যাওয়ার সময় দেখতেছে ওনার ওই বন্ধুকে ঝুলাইতেছে, গলায় দড়ি দিবে, কিরে করে ফাঁসি দিচ্ছে কেন, বলতেছে আমি চুরি করছি, এই দেশে চুরির শাস্তি যা খুনের শাস্তিও তা। তা শেখ সাজিদ বলল বলছিলাম না তোকে, যে দেশে দুধের দাম আর পানির দাম সমান সেই দেশে ন্যায় বিচার থাকতে পারে না।